আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফুড রেসিপিস। আজ উপস্থিত হয়ে গেলাম দু রকমের হাতে মাখা ভর্তা নিয়ে। তৈরি করে দেখাচ্ছি শিম ভর্তা এবং মাছ ভর্তা। এই শীতকালে গরম গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছু কি লাগে বলুন তো দেখি। তো কথা না বাড়ে চলে যাচ্ছে মূল পর্বে। শিম ভর্তা করার জন্য প্রথমে আমি শিমটাকে সিদ্ধ করব। তো আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করেছি, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব শিম। শিমের আঁচটাকে আমি ফেলে দিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি। কয়েক মিনিট শিমটাকে আমি জাল করে নিয়েছি, তবে শিমটা কিন্তু এখনই সিদ্ধ হয়নি। যেহেতু আমি মাছের ভর্তা করব, একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি টমেটো, কয়েকটা কাঁচামরিচ এবং একটি আলু আমি পাতলা করে কেটে নিয়েছি। 10 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন একটু চেক করে নিচ্ছি শিম এবং আলুটা সিদ্ধ হলো কি না। শিম এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারে ঢেলে নেব আর পানিটাকে ছড়িয়ে নিব। ভর্তার জন্য আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি প্যান বসিয়ে দিলাম, দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি 20 থেকে 25টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দিচ্ছি 4টি দেশি রসুনের কোয়া আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনের কালারটা গোল্ডেন হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে তুলে নিচ্ছি। আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখন দিচ্ছি সেই সিদ্ধ করা শিম। শিমটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, তাতে করে সেই ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। 1 থেকে 1.5 মিনিট আমি শিমটাকে ভেজে নিচ্ছি। শিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আবারও দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। তারপর দিচ্ছি সেই সিদ্ধ করা আলু, টমেটো এবং কাঁচামরিচ। আলু, টমেটো এবং কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলু এবং টমেটো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা সাইড করে নিচ্ছি। তো এখন দিচ্ছি আবারও কিছুটা কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলোকে আমি ভেজে নেব। আর আলু, টমেটো এবং মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ যদি আপনারা ভেজে ভর্তা তৈরি করেন, এর টেস্ট কতটা দারুণ হতে পারে ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে তৈরি করতে আসলাম শিম ভর্তা। তো আমি শুকনো মরিচ নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচামরিচ। হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি, তবে একটি টিপস আছে, সেটা হচ্ছে ভর্তা তৈরি করার আগে হাতে সরিষার তেল মেখে নেবেন, তাহলে কিন্তু আপনার হাত আর জ্বলবে না। এখন দিচ্ছি পেঁয়াজ, রসুন, লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। সব কিছু একত্রে মিক্সড করে এখন আমি শিমটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। চাইলে আপনারা পাটায়ও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। আমি কোনোরকম ঝামেলা ছাড়াই হাত দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি শিম ভর্তা। তবে হাতে মাখার ভর্তার টেস্টটাই অন্যরকম। এখন শিমটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। খুব আলতো করে এই মিক্সটা করতে হবে, একদম চাপাচাপি করা যাবে না। এখন দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি বেশি দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর সেই ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই মাঝে তৈরি হয়ে গেছে শিম ভর্তা, তো আমি বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি। এখন চলে আসলাম মাছ ভর্তা করতে। আমি 2 পিস রুই মাছ নিয়েছি, সামান্য লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছগুলো বাছা হয়ে গেছে, তো আমি প্রথমে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ ভাজা এবং সিদ্ধ কাঁচামরিচ, সবগুলো একসাথে আমি চটকিয়ে নিচ্ছি। এই শীতে গরম গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছু লাগে বলুন তো দেখি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ভাজা পেঁয়াজ রসুন, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে নিচ্ছি সেই ভেজে রাখা আলু। আলুগুলো আমি একইভাবে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এমনভাবে চটকাতে হবে যেন আলুটা খুব ভালোভাবে মিহি হয়। এখন টমেটোর খোসাটা ফেলে আমি একইভাবে টমেটোটাকে চটকিয়ে নিচ্ছি। আলু টমেটোর সাথে পেঁয়াজ মাখাটা একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন মিক্সড করব সেই বেছে রাখা মাছগুলো। যত বেশি মাছ দিয়ে ভর্তা তৈরি করবেন, সেই ভর্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। এখন আমি সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একসাথে আমি আলতো করে মিক্সড করে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার মাছ ভর্তা। আমি খুব সহজভাবে কোনোরকম ঝামেলা ছাড়াই আপনাদের তৈরি করে দেখালাম হাতে মাখা দু রকমের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যখনই ভিডিও আপলোড করবো তখনই পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ ফলো করবেন, একটু শেয়ার করে দিবেন,
তো সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।